হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমরা যখন একটি কষ্ট করে ভিডিও তৈরি করি, তো সেই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করি, আপলোড করার পরে আমাদের ভিডিওতে যখন ভিউজ আসে না, তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, কষ্ট লাগে। এবং তো আমরা কেন জানি না যে আমাদের এত কষ্ট করে যে আমাদের ভিডিওতে ভিউজ আসে না কেন। তো সেই বিষয়টি আজকে আপনাদের কাছে তুলে ধরবো যে কোন কোন বিষয়। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং আজকে একটি যে আজকে ভিডিওতে যে ট্যাগগুলো আপনাদের দেখাবো, এই ট্যাগ কিন্তু ইউটিউবে নিজে কিন্তু আপনাদের দিতে আছে। তো এটা নতুন আপডেট এসেছে, তো সেটাই আপনাদের দেখাবো যে ইউটিউব নিজেই যে ভিডিও আপনারা আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু ট্যাগ তারাই ইউটিউবই কিন্তু ট্যাগগুলো দিতে আছে। তো সে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে সঠিক ট্যাগ যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ অবশ্যই আসবে। তো বন্ধুরা, আপনারা যারা সায়েন্টেক চ্যানেল এবং এই সায়েন্টেক চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইউটিউব নিজেরাই এটা নতুন আপডেট, এবং ইউটিউব নিজেই কিন্তু আপনাদের এই ট্যাগগুলো দিতেছে। তো আপনাদের কিন্তু প্রুফ সহকারে আমি দেখাবো, ইউটিউব নিজেই কিন্তু আপনাদের এই ট্যাগগুলো দিতে আছে, এবং এই ট্যাগগুলো ব্যবহার করার কারণে কিন্তু আপনারা দ্রুত আপনাদের ভিডিওটি ভাইরাল হবে, এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনাদের ভিডিওতে আপনারা ট্যাগ ব্যবহার করবেন। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই ইউটিউবের ট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো চলে আসলাম মূল ভিডিওতে। যে কাজটি আপনারা করবেন, তো আপনাদের মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে, সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এবং ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন যে সার্চ একটি অপশন আছে, এই সার্চ অপশনে আপনারা কিন্তু এখানে লিখবেন youtube.com, youtube.com, youtube.com লেখার পরে কিন্তু এখানে সার্চ করবেন। এখানে দেখুন যে একটি সার্চ অপশন আছে, এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখুন যে ইউটিউবটা, ইউটিউবে আপনারা প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে এখানে দেখুন যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে দেখা যাবে। এখানে দেখুন এই যে ডান সাইডে উপরে দেখবেন যে আপনাদের ইউটিউবের লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটার উপরে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে ইউটিউব স্টুডিও, আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে দেখবেন আপনারা যে আপনাদের এইরকমই ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। তো আসার পরে আপনারা যে কাজটি করবেন, যে ভিডিওটি আপলোড করবেন, তো কিভাবে আপলোড করবেন, আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কিভাবে সঠিকভাবে আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনার কিভাবে আপনাদের চ্যানেলে সেটিংস করবেন এবং সেটিংস কাস্টমাইজ করবেন, সেই বিষয়ে আপনাদের আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর, মনে করেন এই ভিডিওটা আমি আপলোড করতেছি, যখন আপলোড করবেন তখন আপনাদের ইন্টারফেসটা ঠিক এইরকমের আসবে। তো এরকমের থাকার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু এখানে আপনারা টাইটেল ডিসক্রিপশন বক্সে কিন্তু লিখবেন ঠিকমতো, এবং টাইটেল ঠিকমতো লিখবেন। তো লেখার পরে এখানে যে কাজটি করবেন, আপনারা ট্যাগে আসবেন, সরাসরি নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখুন যে ট্যাগস, এই ট্যাগসে কিন্তু আপনাদের সঠিকভাবে ইউটিউবের ট্যাগসগুলো ব্যবহার করতে পারেন। আমার এগুলো কিন্তু সব ইউটিউবের দেওয়া ট্যাগস, একেবারে কীভাবে আপনারা ইউটিউব থেকে পাবেন সে বিষয়টি আমি দেখাচ্ছি। তো আমি এখানে যদি লিখি যে ইউটিউব, আমার এই ভিডিওটা হচ্ছে যাইয়া ভিডিও ফ্রি মিউজিক, তো আমি এখানে যদি লিখি যে ফ্রি মিউজিক, ফ্রি মিউজিক, মিউ
ফ্রি মিউজিক এখানে দেখুন, তারপরে এখানে নিচে কিন্তু আমার অনেকগুলো আপনার ট্যাক্স এখানে এসেছে। তো এখানে দেখুন, আমি শুধু ফ্রি মিউজিক লেখার পরে এখানে দেখুন যে ফ্রি মিউজিক এবং ফ্রি মিউজিক নো কপিরাইট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মিউজিক ফর ইউটিউব ভিডিওস, ফ্রি মিউজিক ডাউনলোড, ফ্রি মিউজিক ডাউনলোড অ্যাপস। তো এগুলো কিন্তু আপনারা এখানে ট্যাক্স আপনারা যদি এটার উপরে ই করেন, তাহলে কিন্তু এখানে দেখুন যে আমার এটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখুন ফ্রি মিউজিক নো কপিরাইট। তো এখানে আপনারা আরও যদি লেখেন যে ভিডিও ভিডিও ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম, এখানে দেখুন যে আমি এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক, এখানে দেখুন যে দুইটা আরও আসছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক, ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি। তো এখানে আপনারা কিন্তু আপনারা আপনাদের যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটি অনুযায়ী এখানে আপনারা লিখবেন, লেখার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু সেই ট্যাক্সগুলো আসবেন। এই ট্যাক্সগুলো কিন্তু ইউটিউবের, আপনারা এখান থেকে ট্যাক্সগুলো ব্যবহার করবেন, তাহলে দ্রুত আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছে, এবং আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন।